असाधारण पुजो मंडपटा सेजे उठे तुम्हारे देखाते छड़ाछड़ी अनेक गुरु मुख देखा देवदेवी मूर्ति खुदाई करा मानसर मुख खुदाई करा देखते कतटा सुंदर को पता पता रही है पतार ऊपर कारो राज्य ठाकुर चले देखो अवश्य खाली पुजो दिन चले देखते घर दिए एक गाच तैरि ताल पतार खूब सुंदर भाव हलो क्लाब बचर क्लाब कवर करोबारे कवर है ना अवश्य तुम्हारे देखा देखते উৎসব উচ্ছাসে উৎসব উচ্ছাসে পার্কের পুজো লক্ষ্য দেখতে পাচ্ছ যে পুকুরের এই পাত্রে তোমাদের দেখাতে হচ্ছে একটা বড় সিংহাসন রয়েছে তোমাদের সিংহাসনের ভিতরে কিন্তু একটা গাছ রয়েছে তোমাদের জুম করে আবার দেখায় এটা কিন্তু সামুদ্রিক আর তোমরা কিন্তু ওই পার থেকে ঢুকতে হবে ঢুকে তোমাদের পুজোমণ্ডপটাকে দেখতে হবে পুজোমণ্ডপটা কিন্তু অসাধারণ চলে এসেছি বারাসাত পাইনিয়া পার্কের পুজো এবছরে এদের থিম হলো লক্ষ্য আর কালকের মনে হয় এখানে উদ্বোধন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ লেখায় আছে আর বড় বড় করে লক্ষ্য লেখা আছে পাইনিয়ার পার্ক অ্যাসোসিয়েশন ক্লাব লক্ষ্য এই ব্যানার আর এখান থেকে তোমার ঢুকতে হবে এখানে কিন্তু একটা পুকুর রয়েছে পুকুরের পাশে কিন্তু প্যান্ডেল আর এত সব ওপেনিং দেখতে পাচ্ছ সবাই ধীরে ধীরে আসছে কিভাবে সেজে উঠেছে লক্ষ্য তোমাদের সেটাকেই দেখাবো দেখতে থাকি এখানে দেখতে পাচ্ছি গাছের ছাল ডাল দিয়ে ইউ আলাকটা দেখতে পাচ্ছে ওই হয়ে গেছে উপরে ঘন্টা রয়েছে দেখতে পাচ্ছি উপরে ঘন্টা রয়েছে যা মাদুর রয়েছে আর বাংলা শিল্প ফুটিয়ে তুলেছে আশেপাশে আর ছাল রয়েছে দেখতে পাচ্ছি মানে দেখতেও তো পাশ আর এইবারে রয়েছে সিঁড়ি চেয়ার মানুষ ঝুলছে দেখতে পাচ্ছ লক্ষ্য আর সিঁড়ি দাবা কত রকম কত দেখতে পাচ্ছি দুপারে রয়েছে লুডো লক্ষ্যটাকে এইভাবে ফুটিয়ে তুলেছে মেন পূজা মণ্ডপের সামনে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ মানে সামন থেকে আরো ভালো করে দেখাতে হবে মানে পুকুরের ওই পার থেকে দেখাতে হবে এই পার থেকে তোমার শুধু এইটুকুটা ভালো করে দেখতে পাবে ওপরে রয়েছে সোনাচির মুখ বসে দেখতে পাচ্ছ বাংলা সোনাচ সেই সোনাচির মুখ বসে সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে এই ওপরে কিন্তু তুলো দিয়ে কাজটা করা রয়েছে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাটা অসাধারণ লাগছে এখানে মাতৃ প্রতিমা উপরে কত বড় দেখতে পাচ্ছি দাবার একটা সফট দুটো দিয়ে দেখতে পাচ্ছি তারপর ঘন্টা ঘন্টা রয়েছে একটা কিন্তু অরিজিনাল সিঁড়ি দেখতে পাচ্ছি বসে আর উপরে গাছ পাতাও রয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছি লুডোও রয়েছে বড় বড় মাতৃ প্রতিমা দেখতে জুম করে দেখাই দেখতে পাচ্ছি সঙ্গে ম্যাচিং করা রয়েছে মাতৃ প্রতিমাটা Thank you.
চলে এসেছি রেজিমেন্টের পুজোর সামনে। দেখতে পাচ্ছ এটাও রাজস্থানের একটা প্যালেস তৈরি হচ্ছে, রেজিমেন্টের তৈরি হয়ে গেছে। আর তোমাদের দেখায় দেখতে পাচ্ছ পুরোপুরি তৈরি রাজস্থানের প্যালেস। এখানে কিন্তু দুটো ঘোড়া রয়েছে, দুটো এই ওর সাথে সামনে দুটো ঘোড়া রয়েছে। আর পুরোমণ্ডল দেখতে পাচ্ছ পুরোপুরি সেজে উঠেছে কত সুন্দরভাবে। রাস্তার ধারে রেজিমেন্ট ক্লাব, তোমরা দেখতে পারবে বারাসাত রেজিমেন্ট ক্লাব, জনপ্রিয় একটা পুজো। তোমাদের দেখাই দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু সেজে উঠেছে মণ্ডপটা। ভিতরটা কিন্তু পুরো কাঁচের তৈরি মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি পুরোপুরি। ওপরে পর পর দুটো ঝাড় রয়েছে, ফুল রয়েছে। রেজিমেন্টের মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ, থিমের সঙ্গে ম্যাচিং করা রয়েছে। কত সুন্দর একটা মাতৃ প্রতিমা তোমাদের দেখাচ্ছে রেজিমেন্ট। আর এ হলো মহাদেব বারাসাত নবপল্লী ব্যায়াম সমিতির সামনে চলে এসেছি। আর ওদের হয়ে বছর ভাবনার থিম নদীমাতৃক সভ্যতা। দেখতে পাচ্ছ এখানে একটা প্রজেক্টর রয়েছে, এখানে নদীমাতৃক সভ্যতা সব কিছু দেখানো হয়। দেখতে পাচ্ছ পুকুরটার মধ্যে এখানে কিছু কাঠের নৌকো রয়েছে, এখন কিন্তু একটা কাকা নৌকো অবশ্যই চালাচ্ছে। তোমাদের দেখাই এখানে কাকা নৌকো চালাচ্ছে। দেখতে পাচ্ছ নদীমাতৃক সভ্যতা, এখানে পরপর কিন্তু নৌকো তৈরি করা রয়েছে পুকুরের মধ্যে। আর এই সাদা প্রজেক্টরের মধ্যে দেখানো হয় লাইভ। পুকুরটাকে এখন পরিষ্কার করা হচ্ছে চারদিকে নৌকো দিয়ে বেরোবে। দেখতে পাচ্ছ তোমার দেখাচ্ছে সম্পূর্ণটা। আর সামনে পুজোটা চলে এসেছি, এতে হলো ব্যবসায়ের এই পুজো। বড় একটা নৌকো নদীমাতৃক সভ্যতা দেখতে পাচ্ছ নদীর ধারে। প্যান্ডেলটা পুরোপুরি কিছু সেজে উঠেছে, তোমাদের দেখেন নদীমাতৃক সভ্যতা। নদীর ধারে গ্রামগঞ্জ কত সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। তোমাদের তৈরি সময় দেখেছিলাম, এবারে পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। এখানে কিন্তু মাটির একটা কুমোর দোকান, এটা কিন্তু মাটির পুতুল দোকান, দুটো দোকান পাশাপাশি রয়েছে এই ঘরটার সামনে। আমাদের দেখা এই ঘরটা পুরো সামনেই রয়েছে এই দুটো দোকান। আর এই পরেও দুটো দোকান রয়েছে পরপর পরপর। আর এই পারে সিঁড়ি রয়েছে, শালিক পাখি বসে রয়েছে দুটো, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু হাতে কারুকার্যভাবে তৈরি করেছে শ্যাম সমিতি প্যান্ডেলটা। এখানেও দুটো দোকান রয়েছে পরপর। এখানে চাল গমের দোকান রয়েছে, আর থালা বসানো। আর এই পাড়টাও দেখতে পাচ্ছি আর কি। আর এখানে সলারের পাশে জাল দেয়, জাল রয়েছে এই পারে। দেখা যায় কারেন্ট জাল রয়েছে, ট্রলারের পাশে কারেন্ট জাল থাকে, কারেন্ট জাল রয়েছে পুরো নদী মাতৃ সভ্যতা। ওটা কুমোর দোকান দেখতে পাচ্ছ পরপর। পুরোপুরি নৌকাটা কিন্তু তৈরি ফালতু। প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে সুন্দর লাল, যেখানে কি সেই ধাপ 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 করা রয়েছে। সামনে রয়েছে মাতৃ প্রতিমা, দেখি মহামিল বন্ধনে উৎসবে রঙ্গনে
চলে এসেছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। দেখতে পাচ্ছ প্রেম মন্দির কিন্তু কমপ্লিট পুরোপুরি, আর উদ্বোধন মনে হয় হয়ে গেছে কি জানি না। অবশ্যই তোমাদের প্রেম মন্দিরটা দেখাই, কত সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে তোমাদের দেখিয়ে দিই। প্রত্যেক বছর কিন্তু চমক দেয়, এক বছর কিন্তু প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু তৈরি হয়ে গেছে পুরোপুরি। দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিই একবার ভালো করে। এগুলো প্রেম মন্দির দেখতে পাচ্ছ, ওখানে হলুদ পতাকা উঠছে মন্দিরের মাথায়। আর এগুলো মন্দির তোমাদের দেখাই ভেতরে ঢুকে, ছোট ছোট ঝাড়বাতি রয়েছে। আর দেয়ালে দেখতে পাচ্ছ ঠাকুরের মূর্তি খোদাই করা রয়েছে প্রেম মন্দিরে, যেরকম ঠাকুরের মূর্তি খোদাই করা সেরকম ঠাকুরের মূর্তি খোদাই করা রয়েছে তোমাদের দেখায়। প্রত্যেকটা কিন্তু দেয়ালে ঠাকুরের মূর্তি খোদাই করা রয়েছে, পরপর পরপর তোমাদের দেখাতে পাচ্ছি। ওপারে কিন্তু ছবি রয়েছে ঠাকুরের, আর এপারে ঠাকুরের মূর্তি খোদাই করা রয়েছে। আর এই হলো প্রেম মন্দিরের ভেতরের দিক। এখন কিন্তু প্রচুর দর্শকরা আসছে, আর উপরে কিন্তু ব্যালকনি রয়েছে। এই দেখতে পাচ্ছ ব্যালকনি, আর এই ঝাড় দেখতে পাচ্ছ কত সুন্দর ঝাড় তোমাদের দেখাবো বলেছে, সে দেখা দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছি এটা কিন্তু উদ্বোধনের প্রদীপ, উদ্বোধন কিন্তু হয়ে গেছে কালকে তোমাদের দেখায়। তিনটে কিন্তু পুরস্কারও পেয়ে গেছে অ্যাসোসিয়েশন খেলা কৃষ্ণকালী, তার উপরে কিন্তু সখি রয়েছে সুন্দরভাবে। নতুন করে তোমাদের একটু দেখিয়ে দিই, অসাধারণ কিন্তু একটা মাটির প্রতিমা গায়ের মতো দেখতে পাচ্ছ। কিন্তু মাতৃ প্রতিমা এখানে খুদাই করা রয়েছে পরপর পরপর, দেওয়ালেতে রয়েছে, তারপরে মন্দিরের ক্লিয়ারে রয়েছে। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা খুদাই করা পরপর পরপর পরপর, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা খুদাই করা। এইবারও দেখতে পাচ্ছ খুদাই করা রয়েছে মাতৃ প্রতিমা পরপর, এখানে কিন্তু ক্যামেরাও লাগানো আছে, হাত দেওয়া নিচে রয়েছে, আর রয়েছে সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে পরপর, এবারও খুদাই করা রয়েছে। এবারও মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ পরপর কিন্তু দেওয়ালে মাতৃ প্রতিমা, এই ঠাকুরটা কিন্তু পুজো করা হবে যেটা কিন্তু এই পাড়ে রয়েছে। তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখে নাও। আর এই দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর কিন্তু গৌড়াকে জড়িয়ে ধরে রয়েছে কত সুন্দরভাবে। এই পাড়েও রয়েছে, আর এই ঠাকুরটা কিন্তু পুজো করা হবে, ঠাকুরটা কিন্তু ম্যাচিং করা রয়েছে পরপর পরপর, ম্যাচিং করা রয়েছে একই রকম দেখতে পাচ্ছ ঠাকুর রয়েছে, প্রচুর দর্শক আসছে। চলে এলাম বারাসাত নবপল্লী, নবপল্লী বয়েজ স্কুলের মাঠে। এবছরে ওদের ভাবনা কৈলাস পর্বত, তোমাকে দেখাবো গেট। দেখতে পাচ্ছ নবপল্লী বয়েজ স্কুলের মাঠের গেট, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু লাইন পড়বে রাতে। এখন আমরা ফাঁকায় ফাঁকায় তোমাদের ঠাকুরটা দেখাবো, দেখতে থাকবো। রাতের বেলা কিন্তু আলাদা এরকম ফিল হয়, আর আলাদা রকম লাইটিং হয় প্যান্ডেলগুলোর, কেন আমার বাড়ি অনেকটা দূর, তাই জন্য সকালবেলা তোমাদের প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি। চলো তোমাদের দেখাই। নবপল্লী বয়েজ স্কুলের মাঠে চলে এসেছি, দেখতে পাচ্ছ এদের এবছরের ভাবনা কৈলাস পর্বত পুরোপুরি কমপ্লিট। এখান থেকে কিন্তু অসাধারণ লাগছে, দুপুরটা পরে দেখতে পাচ্ছ সাদা ঝকঝক ধরা করছে, তার রাস্তা দুপাড়েও কিন্তু পাহাড় করে দিয়েছে, এবারও পাহাড়ের রং হচ্ছে এখন অবধি দেখতে পাচ্ছ। আমাদের দেখাই রাস্তা দুপাড় কিন্তু পাহাড় করে দিয়েছে, এবারেও কিন্তু পাহাড় পাহাড় করে দিচ্ছে। এই প্যান্ডেলটা না দেখলে বারাসাতে আসা তোমার পুরো একদম বৃথা যাবে, এই প্যান্ডেলটা তোমার অবশ্যই দেখবে, একটা বিভিন্ন রকম কোনো কিছু হবে অবশ্যই তোমার বুঝতে পারবে। প্যান্ডেলটা কত সুন্দর প্যান্ডেল একটা, দেখতে পাচ্ছ কৈলাস পর্বতের সামনে চলে এসেছি, কত সুন্দর করেছে। এখানে কিন্তু সেই ঝর্ণাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখানে ব্রাহ্মণ টামন সব চান করছে। এই ঝর্ণার মধ্যে তিনটে গরু রয়েছে, দুটো সাদা একটা সাদা, দুটো সাদা দুটো কালো। আর এই হলো এই কৈলাস পর্বত, তোমাদের দেখায় একবার জুম করে, কত সুন্দর দেখতে পাচ্ছ ওপরে ফিনিশিংটা, নিচের ফিনিশিং থেকে ওপরে ফিনিশিংটা অপূর্ব অসাধারণ কিন্তু একটা ফিনিশিং হয়েছে। এবার থেকে পাহাড়টা দেখতে পাচ্ছি, এবার পাহাড়টা দেখতে পাচ্ছি আগে পাহাড়, এবার অনেকটা তফাত। প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওকে সাজি, আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে,
দেওয়া আছে শিশি শ্যামা পূজা কমিটি 2024 পরিচালনায় আমরা সবাই নবপল্লী বারাসাত অসাধারণ কিন্তু লাগছে এবার প্যান্ডেলের ভেতর তোমাদের যাবো প্যান্ডেলের ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো পাহাড়টা দেখতে পাচ্ছ বন্ধুরা এই প্রত্যেক বছর এখানকার মনে কিন্তু চমক দেয় দেখতে পাচ্ছ অসাধারণ আর এপারে দেখতে পাচ্ছ কটা গরু রয়েছে পরপর পরপর এগুলো কৈলাস পর্বতের উপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর এবার আমরা ভেতরে ঢুকবো চলো ঢোকা যাক তাহলে এন্ট্রিটা দেখতে পাচ্ছ উপরটা কিন্তু ঝর্ণা পড়তেছে এরকম একটা আওয়াজ হচ্ছে পর্বতের মধ্যে এখানে মা বিরাজ করছে আরো কিছু ঠাকুর রয়েছে এখানে কিছু মাতৃ প্রতিমা রয়েছে তোমাদের দেখো মহাদেব রয়েছে এখানে শিব ঘরে রয়েছে মেন মা কালী রয়েছে একদম মেন মর্তের ওপরে মর্তে বিরাজ করছে মা কালী এখন অন্ধকার অন্ধকার আর